যদি আপনি কারোর থেকে ভালোবাসা পেতে চান, তবে এই ভিডিওটা আপনার অবশ্যই দেখা প্রয়োজন। আজকে এমন একটা জিনিস আমি দেখাবো যার মাধ্যমে আপনি অতি সহজেই অন্য মানুষের ভালোবাসা আদায় করতে পারবেন। যে কোনো ব্যক্তি আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে, কাছের মানুষ হতে পারে, সে আপনাকে অন্ধের মতো ভালোবাসবে। আজকে আমি এমন একটা পাতা এনেছি যে পাতার সাহায্যে কিন্তু ভালোবাসাটাকে পাওয়া যায়। সে কিন্তু আপনার পরে রাগ করে থাকতে পারবে না, আপনার ভালোবাসায় সে সাড়া দেবেই। মনে মনে যদি আপনি তার নাম নিতে পারেন, সে কিন্তু ঠিক আপনি যেমন তার কথা ভাবছেন অনুরূপভাবে সে অন্য প্রান্ত থেকে কিন্তু আপনার কথা ভাববে। এমন যদি কোনো দৈব শক্তি বা কোনো শক্তি আমাদের কাছে থাকে যে আমি যা তাকে বলছি বা আমি যেমন তার কথা চিন্তা করছি, সে যদি আমার কথাটা চিন্তা করে, তবে জানবেন আপনার ভালোবাসা কিন্তু সফল। অন্য মানুষ যদি আপনার কথা একবার চিন্তা করা শুরু করে, তবে বুঝবেন সে কিন্তু আপনাকে ভালোবেসে ফেলেছে। তো এইবার এই জিনিসটা আমি আজকে দেখাবো খুব সহজে, যাতে করে আপনারা আপনাদের ভালোবাসা পেতে পারেন। এখানে আপনারা আমি একটা জিনিস একটু লিখছি, খুব মনোযোগ সহকারে দেখুন। ওম নম নারায়ণাই, এই যে মন্ত্রটা লেখা আছে ওম নম নারায়ণাই, এই মন্ত্রটা আপনি জাস্ট এই মন্ত্রটা জাস্ট আপনি বারোবার পড়বেন, শুধুমাত্র বারোবার। ওম নম নারায়ণাই এটা বারোবার পড়তে আপনার কোনো সময় লাগবে না। ওম নম নারায়ণাই। এবার আপনি যাকে আপনার ভালোবাসায় পাগল করতে চান, যাকে আপনি প্রাণ দিয়ে ভালোবাসেন, মানে যাকে আপনি আপনার নিজের কাছে আনতে চান, আপনি যদি মনে করেন যে সে আমার কথা চিন্তা করুক, তাহলে তার নামটা একটু নিচে লিখে দিন। ওম নম নারায়ণাই বলে তার নামটা এখানে নিচে লিখে দিন। আমি লিখছি, তার নাম হচ্ছে পাপিয়া শীল। আপনি যাকে ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষ পাপিয়া শীল। এই উদাহরণ, এই নামটা কিন্তু আমি উদাহরণ হিসাবে নিয়েছি, এটা একটু মাথায় রাখবেন আপনাদের বোঝানোর স্বার্থে। তো ওম নম নারায়ণাই আপনি শুধু এই মন্ত্রটা বারবার জপ করবেন, আর পাপিয়াশীল তার নামটা একটু লিখে দেবেন। ওম নম নারায়ণাই বলে পাপিয়াশীল কথাটাও বলবেন। এইবার দেখুন, এই তিনটে হচ্ছে তুলসীর পাতা। এই তুলসীর পাতা, জানবেন আমাদের ভালোবাসাটাকে আনার জন্য তুলসী পাতার উপরে কিন্তু কিছু থাকে না। দেখবেন আমরা শ্রীকৃষ্ণের বা নারায়ণের যখন পুজো করি, তখন কিন্তু আমাদের তুলসীর পাতা লাগে, এটা মাথায় রাখতে হবে। তো বেসিক্যালি তুলসীর পাতা শ্রীকৃষ্ণের পুজোতে লাগে। অনেকে দেখবেন তুলসীর মালা করে গলায় পরেন, অনেকে পরেন যারা দীক্ষিত থাকেন বিশেষ করে। তো এইবার এখানে একটা প্রশ্ন, দেখবেন যারা কৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, তারা তাদের মনটা কিন্তু ভীষণ ভালো হয়, ভীষণ ভালো, এবং তারা খুব ভালোবাসে, তারা খুব দয়ালু হয়, খুব দয়ালু প্রকৃতির। তো স্বাভাবিকভাবে, এবং আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কিন্তু আমরা দেখেছি। তো ভালোবাসার ক্ষেত্রে জানবেন, আপনাদের যদি এরকম যদি আপনাদের মধ্যে কোনো কিছু থাকে যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে যাবে না, তো তো সেই ক্ষেত্রে তো আপনি জ্ঞানার। তো আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ যাকে সকল মানুষ ভালোবাসে, তাকে সবাই ভালোবাসে। তো আজকে দেখুন, তুলসীর পাতার এমন শক্তি বা এমন গুণাগুণ আছে, এটা কোনোভাবে অস্বীকার করার কোনো উপায় নেই। তো এই তুলসীর পাতা আপনি যে জিনিসটা করবেন, সেটা হচ্ছে আপনি যাকে ভালোবাসেন তার নামটা এক পিঠে লিখবেন। এই যে পাপিয়া শীল, আমি যাকে ভালোবাসি তার নামটা, দেখুন আমি কিন্তু খুব ছোট করে এই তুলসীর পাতায় তার নামটা লিখে দিচ্ছি। এই প্রত্যেকটা পাতায় আপনাকে যেটা লিখতে হবে, তিনটে তুলসীর পাতা লাগবে। আপনি যাকে আপনার দিকে আনতে চান তার নামটা একটু ছোট করে তিনটে পাতায় লিখুন, পাপিয়াশীল পাপিয়াশীল বলে।
লিখলেন। এইবার এর উল্টো পাতায়, তুলসীর পাতায় যে পাতায় লিখেছেন ঠিক তার উল্টো পাতায় লিখবেন বাসুদেব। বাসুদেব, বাসুদেব আমি এখানে একটু লিখে দিচ্ছি বড় করে, যাতে দাঁড়ান একটু পরে আপনাদের বড় করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। বাসুদেব, বাসুদেব হচ্ছে শ্রীকৃষ্ণের আর একটা নাম, বাসুদেব। এইটুকু বলতে পারে আপনার ভালোবাসার মানুষকে আপনি ফেরত পাবেন। এবার এটা কবে করবেন এটা একটু বলে দিই। এবার দেখুন আপনারা একটু এখানে একটু ভালো করে দেখুন, আমি ক্যামেরাটা একটু বড় করতে বলবো, মানে ছবিটাকে আর কি, ক্যামেরা তো আর বড় হবে না। দেখুন বাসুদেব, আশা করি পরিষ্কার হলো কি নামটা আপনারা লিখবেন। আপনি তুলসীর মানে যে তিনটে পাতা লাগবে তার এক পাতায় আপনি যাকে ভালোবাসেন তার নামটা লিখবেন, আর অন্য পাতায় লিখবেন বাসুদেব, অন্য পাতায় এই কথাটা লিখবেন বাসুদেব, এই বাসুদেব কথাটা লিখবেন। লেখার পরে এটা যে কোনো বৃহস্পতিবারে করতে পারবেন, যে কোনো শুক্রবারে করতে পারবেন, আর যে কোনো সোমবার, যে কোনো বৃহস্পতিবার, যে কোনো শুক্রবার আর যে কোনো সোমবার, এই সপ্তাহে এই তিনটে দিনে যে কোনো দিন আপনারা এই কাজটা করতে পারবেন। এইবার আপনি শুধু বারবার এই মন্ত্রটা জপ করবেন আর আপনার ভালোবাসার নামটা নেবেন পাপিয়াশীল, যাকে ভালোবাসেন। এইবার জাস্ট এটাকে ভাঁজ করে আপনার মানি ব্যাগে ভরে রাখুন, জাস্ট মানি ব্যাগে ভরে রাখুন, বা আপনার যদি পার্স থাকে পার্সে ভরে রাখুন এই। আর যাদের এইগুলো নেই তারা আপনার নিজের কোনো জায়গায়, আপনার নিজের কোনো ব্যাগ বা আলমারি এইগুলোতে রেখে দিন, ব্যাস এরকম করে এটা আপনি জাস্ট ভরে রেখে দিন। এই আপনার ভালোবাসা ফেরত আসতে বাধ্য, সে কথা বলতে বাধ্য। খুব কার্যকরী একটা শক্তিশালী টিপস করে দেখতে পারেন। আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এবং যেদিন থেকে করবেন সেদিন থেকে কিন্তু সে কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার প্রতি তার টানটা বহুগুণ বেড়ে যাবে, এইটুকু বলতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার।